জয় হিন্দ জয় ভারত তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ইনফাইট সলিউশন জব ইউটিউব চ্যানেলে থ্যাংকস ফর ক্লিক দিস ভিডিও এসএসসি জিডির মেডিকেল সংক্রান্ত একটি ছোট্ট আপডেট উঠে এসেছে যেটি তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে অল বাটনে ক্লিক করে রাখো পরবর্তী লেটেস্ট আপডেট পেতে এসএসসি জিডি মেডিকেলের একটি ডেট প্রকাশিত হয়েছে এসএসসি জিডির মেডিকেলে একটি ডেট ভাইরাল হয়েছে এটিই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব আর যে ডেটটি তোমাদের ভাইরাল হয়েছে সেটিও তোমাদের জানিয়ে দেবো সত্যি কি এই হিসাবে তোমরা হবে আর নোটিসে কী বলা হয়েছে গুরুত্বপূর্ণ আপডেট দেখে নাও কবে থেকে মেডিকেল শুরু হচ্ছে এবং একটি নোটিশ ভাইরাল হয়েছে সেটি তোমাদের সঙ্গে শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো অনস্ক্রিনে দেখতে পাচ্ছ যে নোটিশটি ভাইরাল হয়েছে নোটিশের কি বলা হয়েছে সেটি আমরা দেখে নেব নোটিসে বলা হয়েছে নোটিশটি যেখান থেকে নোটিশটি পাঠানো হয়েছে মেডিকেল ডিটিই সিআরপিএফ অর্থাৎ সিআরপিএফ অফিসিয়াল সি আর পি সেন্টারে পাঠানো হয়েছে কোথা থেকে পাঠানো হয়েছে পাঠানো হয়েছে অল ইনফরমেশান এডিজি মেডিকেল সি আর পি এনএসও অ্যান্ড এ আর পাঠানো হয়েছে এবং তোমরা যদি নোটিশটি দেখো তাহলে এখানে তোমাদের নোটিসে যে মেমোরি নম্বর তোমাদের অফিসিয়াল নোটিসে প্রকাশ করা হয়েছিল সেই এখানে সেই নোটিশটি এখানে প্রকাশ করা হয়েছে এবং নোটিশটি প্রকাশিত হয়েছে পঁচিশে মে দু হাজার তেইশ তারিখে অর্থাৎ গত পরশু দিনে এই নোটিশটি প্রকাশিত হয়েছে নোটিসে কি বলা হয়েছে নোটিশে বলা হয়েছে ইউসি রিক্রুটমেন্ট অফ কনস্টেবল জিডি দু হাজার বাইশ ইন সি এ পি এফ এনআইএ এস এস এফ অ্যান্ড আসাম রাইফেল রিজার্ডিং কন্ডাক্ট অফ ডি এমই অ্যান্ড আর এমই রিফারেন্স ডিআইজি রেট অ্যান্ড লেটার যে নম্বরটি তোমাদের এখানে শো করছে দু হাজার বাইশ আর সিসিটি এসএসবি স্ল্যাশ সিটি অ্যান্ড জিডি দু হাজার বাইশ তেইশ পাঁচ দু হাজার তেইশ তারিখে এই মেলটি করা হয়েছে মেলে বলা হয়েছে মেডিকেল সংক্রান্ত একটি তথ্য যেখানে বলা হয়েছে যে তোমাদের টোটাল এখানে অ্যাট ফিফটি কনসারেন্স হ্যাভ আইডেন্টিফাইড অ্যান্ড মার্কড বাই দ্য এডিজি ডিজি মেডিকেল ফর কন্ডাকটিং ডি এমএ অ্যান্ড আর এমই অর্থাৎ মেডিকেল এবং অ্যাপ্রক্স এক লাখ তিনশো চুয়াত্তর জন ক্যান্ডিডেটদের মেডিকেলের জন্য ডাকা হবে এবং এখানে মেডিকেলের জন্য তোমাদের একটি ডেটও প্রকাশ করে দেওয়া হয়েছে ফ্রম সেকেন্ড উইক অফ জুন দু হাজার তেইশ ওয়ানওয়ার্স অর্থাৎ তোমাদের একটি টেম্পোরারিভাবে একটি ডেট প্রকাশ করা হয়েছে জুন মাসের সেকেন্ড উইক থেকে তোমাদের মেডিকেলে একটি ডেট প্রকাশ করা হয়েছে তোমাদের জুন মাসের সেকেন্ড উইকে মেডিকেলে হওয়ার সম্ভাবনা বলা হয়েছে এবং এখানে তোমরা জানো যে প্রায় ষাট হাজার প্লাস ভ্যাকান্সি রয়েছে এবং এখানে তোমাদের মেডিকেলের জন্য ডাকা হবে এক লাখ তিনশো চুয়াত্তর জন ক্যান্ডিডেটকে যদি দেখা হয় যে তোমাদের প্রায় দুগুণ ক্যান্ডিডেটদের মেডিকেলের জন্য ডাকা হচ্ছে যদি এই নোটিশটি দেখা হয় তাহলে এখানে দেখা হয়েছে যে নোটিশটি প্রকাশ হয়েছে পঁচিশ তারিখে কিছুদিন আগে একটি নোটিশ প্রকাশ হয়েছিল নদিয়া বিএসএফ ওয়ানের যে ক্যান্ডিডেটরা তিন হাজার ক্যান্ডিডেট ফিজিক্যাল করেছিল তাদের কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য আবার পুনরায় তাদের রি ফিজিক্যাল করানো হচ্ছে এবং এই তিন হাজার ক্যান্ডিডেটদের পুনরায় ফিজিক্যালের জন্য ডাকা হয়েছে এবং এই ফিজিক্যাল চলবে জুন মাসের এক তারিখ থেকে ছ তারিখ পর্যন্ত এই তিন হাজার ক্যান্ডিডেটদের ফিজিক্যাল চলবে যদি এই নোটিশটা এই তিন হাজার ক্যান্ডিডেটদের ক্যান্সেল করার আগে যদি প্রকাশ হয়ে থাকে তাহলে নোটিশটা সত্যতা বা নোটিশটা ঠিকঠাকই আছে যদি এরপর যদি নোটিশটি প্রকাশ হয় তাহলে ধরে নেওয়া যায় যে এই ডেটটি যেটি প্রকাশ করা হয়েছে এই ডেটটি সম্ভাবনা নাইনটি নাইন পারসেন্ট রঙ আছে কারণ যদি আমরা এখানে দেখি এই নোটিশে এখানে এন একটি ভ্যাকান্সি অ্যাড করা হয়েছে যে দু হাজার সালে এই ভ্যাকান্সিতে আমাদের এসএসসি জিডিতে এনআইয়ের কোনো পোস্ট ছিল না তার মধ্যে তোমরা বুঝতেই পারছ যে তোমাদের এই ডেট হিসাবে যদি আমরা এই ডেটটাই ধরে নেওয়া হয় যে সেকেন্ড উইকে জুন মাসের মেডিকেল হবে তাহলে তোমরা মেডিকেলের জন্য অনেকেই প্রস্তুত আছো অনেকেই অলরেডি তোমাদের মেডিকেল সংক্রান্ত যাবতীয় যদি কোনো প্রবলেম হয়ে থাকে তোমরা নিজেরাই সেটি রিকভারি করে নেওয়ার চেষ্টা করবে কারণ যদি জুন মাসের সেকেন্ড উইক থেকে তোমাদের মেডিকেল হয় অনেকে হয়ে থাকে যে তোমাদের অনেকের নকনি প্রবলেম কালার বাইন্ডে প্রবলেম হয়ে থাকে তোমরা এটি কিছুটা হলেও সারিয়ে তুলতে পারবে এই ছিল ছোট্ট আপডেটটি যেটি অফিসিয়ালিভাবে কোনো ওয়েবসাইটে তোমরা এটি পাবে না এটি আমাকে একজন পাঠিয়েছে এবং আমাকে অনেকে বলছিল যে দাদা এই নোটিশটি একবার দেখে বলো তো যে নোটিশটা রিয়েল না ফেক এবার তোমরা দেখে বুঝতে পারছো যে নোটিশটা রিয়েল না ফেক যদি আমরা ধরে নিই যে নোটিশটি রিয়েল তাহলে তোমাদের এই হিসাবেই তোমাদের চলতে হবে আর আমরা যদি দেখি লাস্ট ফিজিক্যাল কমপ্লিট হয়েছে পনেরো তারিখে আর আজকে ডেট হচ্ছে তোমার আঠাশ তারিখ তোমাদের এখনও পনেরো দিনও যে কমপ্লিট হয়নি যে তোমাদের ফিজিক্যালের তার মাথার পরপরই তোমাদের এখানে মেডিকেলের ডেট দেওয়া হয়েছে আর তোমরা জানো যে কিছুদিনের মধ্যে তোমাদের আবারও দেড় লাখ মতো এসএসসি জিডির ভ্যাকান্সি আসতে চলেছে যেখানে তোমাদের সি আর পি এর সবথেকে ভ্যাকান্সি বেশি আছে তাই এসএসসি জিডি দু হাজার রিক্রুটমেন্টের সম্পূর্ণ করার চেষ্টা করছে এবং তিনাও কাজ চালিয়ে যাচ্ছে নদিয়া বিএসএফ ওয়ানের ফিজিক্যাল কমপ্লিট হওয়ার পর পরই তোমাদের মেডিকেল চালু হয়ে যাবে তোমরা তার জন্য প্রস্তুত নিতে শুরু করো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে বন্দে মাতরম